হ্যালো বন্ধুরা পুথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো লিনা প্রাই ডি মেডিসিনটি নিয়ে এই লিনা প্রাই ডি মেডিসিনটির কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে জেনে নেব লিনা প্রাই ডি মেডিসিনটি সম্পর্কে লিনা প্রাইড ডি মেডিসিনটির কম্পোজিশন হচ্ছে লিনা কিপটিন এবং ড্যাপাগ্রিপ্লোজিন এই দুটো কম্পোজিশনের সংমিশ্রণে এই লিনা ডি মেডিসিনটি তৈরি হয় তো লিনাগিপটিন এবং ড্যাপাগ্লিপটোজিন এই দুটো কম্পোজিশন বা মলিকুল দিয়ে লিনা প্রাইট ডি মেডিসিনটি তৈরি হয় তো প্রথমে জেনে নেব লিনাপ্রাইড ডি মেডিসিনটির যে কম্পোজিশন দুটো দিয়ে তৈরি হয় সেই কম্পোজিশন দুটোর পাওয়ার বা কতটুকু এর মধ্যে লিনাপ্রাইড ডি এর মধ্যে যে লিনাগিপটিন এবং ড্যাপাগ্লিপোজেন থাকে তার মাত্রা লিনা গেফটিন থাকে ফাইভ এমজি এবং ড্যাপা গিফটোজেন থাকে টেন এম জি তো বন্ধুরা এই মেডিসিনটি পিসের পাতা হয় এই মেডিসিনটি দশ পিসের পাতা হয় তো এই দশ পিসের দাম কত পড়ে এই দশ পিসের দাম পড়ে একশো আটান্ন টাকা এটি কোন কোম্পানি তৈরি করে থাকে এটি মাইক্রো ল্যাবস লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে তো মাইক্রো ল্যাবস লিমিটেড একটি বড়ো কোম্পানি তো বন্ধুরা লিনা টাইপ ডি মেডিসিনটি কোথায় পাওয়া যাবে আপনাদের নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের দোকান আছে সেই সমস্ত দোকানে এই মেডিসিনটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার জানব যে লিনাফ্রাইট ডি মেডিসিনটির কী কাজ এবং এই মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এবং এর ডোজ এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে তো বন্ধুরা প্রথমেই জেনে নেব লিনাফ্রাইট ডি মেডিসিনটির কী কাজে ব্যবহার করা হয় তার আগে বলি বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তবন্ধুরা লিনা প্রাইড ডি মেডিসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যাদের টাইপ টু ডায়াবেটিস বা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে বন্ধুরা যাদের সুগার আছে বা ডায়াবেটিস পেশেন্ট তাদের ক্ষেত্রে ডক্টররা এই ডি মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে হাই ব্লাড সুগার কমানোর জন্য এটি ব্লাড সুগারকে রিডিউস করে এবং সুগারের যে ব্লাডে যে সুগারের মাত্রা সেটা কমায় তো বন্ধুরা লিনাপ্রেড ডি মেডিসিনটি মূলত ব্যবহার করা হয় সুগার পেশেন্টদের জন্য বা ডায়াবেটিস পেশেন্টদের জন্য তো যাদের রক্তে সুগারের পরিমাণ বেশি বা ব্লাডে যাদের সুগার বেশি পরিমাণে থাকে যাদের শরীরে তাদের এই সুগারের মাত্রা কমানোর জন্য ব্লাড সুগার কমানোর জন্য এলিনাপ্রাইড ডি মেডিসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে তো এই ডি মেডিসিনটির খাওয়ার নিয়ম কি হয় তো বন্ধুরা নর্মালি এটি সকালবেলা একটা করে খাওয়ার পরে ব্রেকফাস্টে পরে ডক্টররা এটি প্রেসক্রাইব করে থাকে তো অবশ্যই এটি ডক্টরের উপর নির্ভর করবে এটি এই মেডিসিনটির দুটো কম্পোজিশন আছে লিনাগেপটিন এবং ডিফাগ্লেপটোজিন এই কম্পোজিশন দুটো খুবই গুরুত্বপূর্ণ কম্পোজিশন এই কম্পোজিশন দুটো মোটামুটি আগে আলাদা আলাদা দুটো মেডিসিন পাওয়া যেত লিনাগ্যাপটিন ফাইভ এবং ড্যাপাগ্লিপ্টোজেন টেন তো এখন এই দুটো কম্পোজিশান একসাথে হয়ে এই মেডিসিনটি এসছে তো এই মেডিসিনটার কম্পোজিশন দুটো খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ওষুধটি ডক্টররা প্রেসক্রাইব করার পর যাদের ক্ষেত্রে ডক্টরের প্রেসক্রাইব করবে অবশ্যই তাদেরকে ডক্টর বলে দেবে যে খাওয়ার নিয়ম বা কখন খাবে বা ডোজ কী হবে তো অবশ্যই এটি ডক্টরের উপর নির্ভর করবে আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী তারপর এটি খাবেন তো এটি খাওয়ার পরে কি আমাদের প্রতিক্রিয়া হতে পারে তো বন্ধুরা এই নিনাপেটাই ডি মেডিসিনটি যেহেতু সুগারের পেশেন্টের জন্য যাদের শরীরের ব্লাড সুগারের মাত্রা বেশি তাদের ক্ষেত্রে ডক্টরের প্রেসক্রাইব করে থাকে তো এটি খেলে সেরকম কোনো সমস্যা হবে না যদিও হয় সেটা হচ্ছে বমিটিং বা স্টামাক পেন এই জাতীয় বা মাথা ঘোরানোর সমস্যাগুলি হতে পারে যদিও এই ধরনের সমস্যা হয় অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন তো বন্ধুরা ইন্ডিয়া মেডিসিনটি ডি মেডিসিন সম্পর্কে আমি আপনাদের জানালাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন